কেবলা যান হুজুর দীর্ঘ প্রায় 55টি বছর বিশ্ব জাকের মঞ্জিলে বসে বসে কেবলা যান হুজুর আমাদেরকে হাতে কলমে দরে দরে কেবলা যান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন এবং কেবলা যান হুজুর বললেন বাবা রাসূলুল্লাহর মহব্বতের নাম হলো প্রকৃত ঈমান জবান খুলো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ঈমান প্রকৃত ঈমান রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তকরণে যতটুকু কেবলা যান বললেন বাবা তার ঈমান ততটুকু রাসূলুল্লাহর মহব্বত যার অন্তকরণে নাই কেবলা যান হুজুর স্পষ্ট তিনি বলে দিলেন বাবা ঈমান বলতে তার কোনো বস্তু নাই এরপর কেবলা যান হুজুর গাইতেন ঈমান ও আমল আমার নবী মুস্তফায় গো ঈমান ও আমল আমার নবী জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি বলেন জাহান্নামে তাতে ভয় এসকে মুহাম্মদি মালায় ফাঁসি যদি হয় গো ঈমান আমার নবী থাকি গলি মদিনার সতত বিছানা মোর বলেন থাকি গলি মদিনার সতত বিছানা মোর বালাখানা হলো মোর গলি মদিনার গো বালাখানা হলো মোর গলি মদিনার গো ঈমান ও আমল আমার নবী মুস্তফায় এই যে ভালোবাসা এই যে রসুলের প্রতি প্রেম কেন আমার রসুলের বয়স মাত্র 6 বৎসর কত 6 বৎসর হুজুর বাবার কথা স্মরণ হল বাবাকে দেখতে পাচ্ছেন না আল্লাহর হাবিব মায়ের কাছে যে বলল মা দীর্ঘ 6টি বৎসর আমার হলো এখন পর্যন্ত বাবা দেখলাম না আমার আব্বাজান কোথায় আছে আপনি দয়া করে আমার আব্বাজানের কাছে আমাকে একটু নিয়ে যান সুবহানাল্লাহ বলেন কেন রসুলকে ভালোবাসবেন রসুলকে কেন ভালোবাসতে হয় রসুলের বিকল্প আর কেউ নাই কেন নাই আজকে প্রকৃত ইতিহাসগুলো না জানার কারণে আমরা রসুল প্রেম থেকে অনেক দূরে চলে গেছি আমরা হুজুরের শুধু নবুয়তের প্রকাশের 23টি বৎসর আমরা অনুসরণ করি আমরা 63টি বৎসরকে আমরা অনুসরণ করি না 40টি বৎসর আমরা কাট অফ করে দিয়েছি আমরা বাদ দিয়েছি অথচ আপনি দেখেন আমার রসুল এমন এক রসুল নবুয়ত প্রকাশের 40 বৎসর আগেরই যে জীবনী অর্থাৎ 40 বৎসরে যে হুজুরের জীবন এমন জীবন হুজুরের ছিল মক্কার কাফেররা পর্যন্ত আমার রসুল একটি মিথ্যা বলেছে এ কথা তারা বলতে পারে নাই বরঞ্চ মক্কার কাফেররা আমার রসুলকে তখন লকব দিয়েছিল উপাধি দিয়েছিল আমার রসুল হলো আলামিন সুবহানাল্লাহ বলেন রসুল কি আলামিন তো মক্কার আজ থেকে 1000 বৎসর আগের মক্কার কাফেরেরা আমার রসুলকে লকব দিয়েছে আল আমিন আমার রসুল সত্যবাদী আমার রসুলের চরিত্র পবিত্র চরিত্র
আর দেড় হাজার বছর পরে আমরা এমন এক জামানায় আসলাম, এমন এক যুগে এসে আমরা উপনীত হয়েছি, এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি, মক্কার কাফের না, পৃথিবীর ইহুদি মুশরিক অন্য ধর্মাবলম্বীর লোকেরা না, এই নবীর উম্মতের মধ্যে একদল উম্মত আছে যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, যাদের মাথায় পাগড়ি আছে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, ওই লোকগুলা আমার রসুলকে তারা বেগুনা বলতে তারা রাজি না। রসুল মাসুম ছিল এই কথা তারা স্বীকার করতে চায় না, বরঞ্চ তারা বিভিন্ন সেমিনারের মধ্যে রসুলও ভুল করেছেন, রসুল আমাদের মতো দোষগুণ মানুষ ছিল এমন কথা বলে। তাহলে বোঝা যায় বর্তমান যুগের তথাকথিত মুসলমানের ইমানের চাইতে তৎসময়ের দেড় হাজার বছর আগের মক্কার কাফেররা অনেক 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 গুণে তারা ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? অনেক গুণে তারা ভালো ছিল, যদিও তারা ছিল কাফের, কিন্তু তারা আমার রসুলের ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ মন্তব্য তারা করে নাই, বরঞ্চ আমার হুজুরকে তার একটা লকব দিয়েছে, যে লকবটা হলো আল আমিন। জবান খোলো বলেন মারহাবা। ইহুদির একটা বই লিখেছে পৃথিবীর একশো জন মহামানবের, প্রিয় ভাইয়ের আমার, মহামানবের জীবন আদর্শের উপরে, আপনারা শুনলে খুশি হবেন, সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মহামানবের নাম লেখা হয়েছে, সেই মহামানবের নাম পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টানরা মিলে মহামানবকে, মহামানব তালাশ করতে করতে আদম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত শ্রেষ্ঠ মহামানবকে ইহুদি এবং খ্রিস্টানরা তালাশ করতে করতে একজন মহামানবের নাম তারা উল্লেখ করেছে, সেই মহামানব হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন আলামিন। আর মুসলমান, তথাকথিত মুসলমান, আমরা যখন নবীকে নিয়ে গবেষণা করতে যাই, নবীর সম্মান নিয়ে গবেষণা করতে যাই, তখন আমরা নবীকে কি বলি? সেখানে আপনার শ্রেষ্ঠ তো বলা দূরের কথা, জ্ঞানী বলা তো দূরের কথা, বরঞ্চ আমরা বলে থাকি নবী ছিল মূর্খ। আরো জোরে বলেন, নবী কি ছিল? মূর্খ ছিল। এ কথা তারা বড় বড় সেমিনারে বলে। তাহলে আমি বলতে চাই, তুমি ওই বক্তার চাইতে, তুমি ওই মুফাসসির কোরআনের চাইতে ওই ইহুদিগুলো অনেক ভালো। কথা বলেন না, ওই ইহুদিগুলো অনেক ভালো যারা গবেষণা করে আদম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত শ্রেষ্ঠ মানবের মাকামে, শ্রেষ্ঠ মানবের আসনে আমার নবীকে বুঝিয়ে আমার নবীকে বসিয়েছে, শ্রেষ্ঠ গুণীজনের আসনে আমার নবীকে বুঝিয়ে আমার নবীর শান বুঝিয়েছে, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে আমার নবীকে যারা সিলেক্ট করেছে, তোমার চাইতে ওই ইহুদিগুলা অনেক ভালো। কথা বলেন না, ওই ইহুদিগুলা কি অনেক ভালো? বলবেন তাহলে কি আপনি মুসলমানেরই চাইতে ইহুদিকে ভালো বলতেছেন? আমার কাছে ভালো এবং মন্দ দুইটা বিবেচনা হয় আমার রসুলের কারণে। যেমনি ভাবে আবুল আহাবের কথা প্রথম জুমাবারে বলেছিলাম, আবুল আহাব নবীর চাচা ছিল, নবীর দুশ্মন ছিল, এক ওয়াক্ত নামাজ ছিল না, রোজা ছিল না, শেরেকে যার জীবন ভরপুর ছিল, কোন ভাইয়ের আমার সত্যের উপর তার কোনো আমল ছিল না, এক আল্লাহকে মানত না, শুধুমাত্র আমার রসুলের ভালোবাসায় তার একজন দাসী সুয়াইবাকে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলেছিল, যা এমন একটা সুসংবাদ দিয়েছস আমার ভাইয়ের পুত্রের আগমনের, আমি তোকে আজাদ করে দিলাম। রসুলের প্রতি একটু ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জান্নাতটা কোথায়? জান্নাতটা আপনি কোথায় তালাশ করেন? জাহান্নাম আপনি কোথায় আপনি ভয় করেন? জান্নাত আমার রসুলের কদমের নিচে। আবুল আহাব একটু মাত্র খুশি হয়েছে নবীর আগমনে, নবীর প্রতি একটু সময় নবীর প্রতি সহানুভূতি দেখিয়েছে, নবীর প্রতি মহব্বত করেছে, নবীকে একটু সম্মান করেছে, নবীকে একটু ভালোবেসেছে, নবীকে একটু মহব্বত করেছে, সে মহব্বতের কারণে এখনো প্রতি সোমবার, সুবহানাল্লাহ বলেন, এখনো প্রতি সোমবার আবুল আহাবের কবরের জাহান্নামের আজাব কমিয়ে দেওয়া হয়।
ওই যে নবীর পক্ষে আঙ্গুল তুলেছিল যা তোরা আজাদ করে দিলাম, এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে একটি মিষ্টি তরল পানি এখান থেকে প্রবাহিত হয়। আবুল আহাব বলে, এটা আমি যখন মুখে দেই আমার তখন জাহান্নামের উত্তপ্ত যে কষ্ট আগুনের পুরানি, এটা আমার অনেকটা লাগাব হয়, অনেকটা থেকে আমি একটু শান্তি লাভ করি। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যায় জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্যে আমার নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু থাকবে, সুবহানাল্লাহ বলেন না, আমার রসুলের ভালোবাসা যার অন্তরে যতটুকু থাকবে সে জাহান্নামের আগুন থেকে ততটুকু রক্ষা পাবে। যত বেশি থাকবে সে তত বেশি মর্যাদাবান হবে। এবার সে ইহুদি হোক কিংবা নাসারা হোক কিংবা বৌদ্ধ হোক কিংবা খ্রিস্টান হোক, যাই কিছু হোক না কেন, আমার রসুলের ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহর পক্ষ থেকে, তাকে আমার আল্লাহ ততটুকু এহসান দয়া তিনি করবেন করবেন করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পেরেছেন? এটা নিয়ে হয়তো অনেকে হইসে শুরু করবে, কিন্তু আমার কাছে অসংখ্য দলিল আছে, আলহামদুলিল্লাহ বলেন, অসংখ্য দলিল আছে। প্রিয় ভাইরা, নবীজি ডাকতে বললেন আম্মা জান, বাবাকে দেখতে চাই। নবীজির আম্মা জান নবীজিকে বুঝাইতে চাইলেন তোমার বাবা অনেক দূরে ইন্তেকাল করেছে, সে কথা তো বলা। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন মা যতই তাকে বুঝায় বাবাকে দেখার জন্য, মা বড় বেকারার হয়ে যায়, মা বড় পাগল, ভাইয়ের আমার নবী বড় পাগল পারা হয়ে যায়। হযরত আমেনা কোনো ক্রমে যখন বুঝাইতে পারলেন না, দৌড়াদৌড়ি করে শ্বশুর আব্বা জানের কাছে চলে গেল, আব্দুল মুত্তালেবের কাছে যায় বললেন আব্বা জান, আপনার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা খাজা আব্দুল্লাহর কাছে যেতে চায়, তার বাবা খাজা আব্দুল্লাহকে দেখতে চায়। কি বলবো আমি, সন্তানের বাবা জগতে নাই, এই কথা তো আমি তাকে বলতে পারি না, আমার সন্তান বড় কষ্ট পাবে। আব্বা জান আপনি দয়া করে আপনার নাতি মোহাম্মদকে একটু বুঝান, তাকে একটু সান্ত্বনা দিন। নবীজির দাদা এই কথা শোনার পর চোখের পানিগুলো ধাঁধা করে ছেড়ে দিলেন, ডাকতে বলো আমি না রে, আমার নাতিকে আমি কেমন করে বুঝাবো, তুমি জানো না রে আমি না, আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বড় পেয়ারা সন্তান আমার যিনি ছিলেন, সবচেয়ে বড় আদরের সন্তান যিনি ছিল তিনি ছিল আমার পুত্র আব্দুল্লাহ। এরে আমি না, এখনো রাতের বেলায় যখন আমি ঘুমের বিছনায় যাই, মাথাটা যখন বালিশের মধ্যে আমি লাগাই, আমার আব্দুল্লাহর কথা যখন আমার মনে হয় সেরা তার আমার ঘুম আসে না, আর আমি ঘুমাইতে পারি না, আব্দুল্লাহর জন্য কাঁদতে কাঁদতে আমার বালিশ পর্যন্ত ভিজে যায়, আমার সন্তানের মায়া সন্তানের এই প্রেম আমি এখনো বলতে পারি নাই। হযরত আমেনা বললেন আব্বা জান, তাহলে যদি আপনি দয়া করে অনুমতি আমাকে দেন, আমি আপনার নাতি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনিয়া আমি তার বাবা খাজা আব্দুল্লাহর মাজার শরীফ একটু জিয়ারত করতে চাই। জবান খোলো বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির দাদা অনুমতি দিলে, নবীজির আম্মা জান ঘরে এসে বলছে বাবা মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সকালবেলায় ভোরবেলায় আপনাকে আপনার আব্বা জানের কাছে নিয়ে যাওয়া হবে। নবী বড় আনন্দিত, নবী বড় উৎপুল্ল, ছয়টি বছর হলো পৃথিবীতে আগমন হলো, একদিনের জন্য একটা সেকেন্ডের জন্য এখনো বাবাকে পেলেন না, বাবার আদর পেলেন না, বাবার স্নেহ পেলেন না, বাবার মুখে মোহাম্মদ ডাক শুনলেন না। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ঘুমিয়ে পড়লেন, কিতাবের মধ্যে এসেছে নবী আমার ঘুমের মধ্যেই ডাক দেয় মা চলো না বাবার কাছে যাই। সকালবেলা হলে উম্মে আয়মানকে সঙ্গে নিয়া আল্লাহর নবীর আম্মা যান হযরত আমেনা নবীজির বাবার সাথে সাক্ষাতের জন্য বাবার কবর জিয়ারতের জন্য তিনি রওনা হলেন। নবীজি আমার শরীয়তে এখনো জানে না, নবীজির আব্বা জান জগতে নাই,
নবী বড় আনন্দিত, নবীর সামনে দৌড়ে দৌড়ে যায়। আর বড় আশা, বাবার সাথে আজকে সাক্ষাৎ হবে, বাবার সাথে মোলাকাত হবে। বহুদূর চলে গেলেন, যেতে 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 খাজা আব্দুল্লাহর মাজার শরীফের কাছে যখন গেলেন, আল্লাহর নবীজির আম্মা জান হযরত আমেনা ডাকতে বলে, বাবা মোহাম্মদ দাঁড়াও, আর সামনে যেতে হবে না, আমরা আপনার বাবার কাছে এসে পৌঁছেছি, আপনার বাবার দরবার আমরা এসে গেছি। নবী আমার ডাইনে তাকায়, নবী আমার বামে তাকায়, নবীর সামনে পিছে তাকায়, কোন মানুষ দেখতে পায় না। ডাকতে বলে, মা এখানে জনশূন্য, শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে আব্বা যান কোথায়? এবার হযরত আমেনা চোখের পানিগুলো দাদা করে ছেড়ে দিলেন। ডাকতে বললো, বাবা মোহাম্মদ, এ বাবা মোহাম্মদ, তোমাকে একটি কথা এখন পর্যন্ত বলা হয় নাই। তুমি যখন আমার গর্ভ মোবারকের মধ্যে ছিলে, ছয় মাসের গর্ভে যখন তুমি ছিলে, তোমার বাবা খাজা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা দিয়েছিল, এই জায়গার মধ্যে এসে তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ বাবা মোহাম্মদ, এই যে কবরখানা দেখো, এই কবরটা হলো তোমার আব্বাজানের কবর, তুমি তোমার আব্বাজানের কবরে জিয়ারত করো, বাবার কবরের কাছে সালাম করো, বাবাকে তোমার বাবার জন্য তুমি দোয়া করো। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যে আনন্দ নিয়ে মক্কা থেকে এখানে আসলেন, একটি মুহূর্তের মধ্যে নবীর সব আনন্দগুলো, নবীর হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি নিয়ে কান্দতে আরম্ভ করলেন, নবী কান্দে, উম্মে আয়মান কান্দে, আল্লাহর নবীর মা হযরত আমেনা কান্দে, নবীর কান্নায় আকার বাতার বাড়ি হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আব্বাজান, এ বাবা আমার, আপনি উঠেন না কবর থেকে, একটাবার দয়া করে আপনি আমাকে কোলে নেন, আপনার কোলে আমি উঠতে চাই, আপনার একটু আদর আমি পেতে চাই, আপনার একটু স্নেহ আমি পেতে চাই। আমার বন্ধু যারা আছে তাদের বাবারা তাদেরকে কোলে নেয়, কত রকম আদর করে, কত রকম মহাব্বত তাদেরকে করে, তাদের গালে চুমা খায়, তাদের কপালে চুমা খায়। বাবা একটা বার আপনি কবর থেকে উঠে আমি শুধু আপনার এক আপনাকে একটা বার আমি দেখতে চাই, আপনার কোলে আমি উঠতে চাই। আল্লাহর নবীর কান্নায় আকার বাতার বাড়ি হয়ে যায়। আমার আল্লাহ ডাকতে বলি, জিব্রিল রে, ও জিব্রিল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কদমে চলে যাও, আমার বন্ধুর কদম মুবারকে চলে যাও, আমার বন্ধু যেভাবে কান্দে, আমার বন্ধু যেভাবে চায়, এরে জিব্রিল, আমার বন্ধুর কান্নার কারণে হয়তো হযরত আব্দুল্লাহ কবর থেকে উঠে যেতে পারে, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কদমে চলে যাও, আমার বন্ধুর কদমে যাইয়া বলো আমি আল্লাহ তাবারক তাআলার সালাম তাকে দানাও, আর তাকে বলে দাও সে যদি তার বাবা খাজা আব্দুল্লাহকে চায়, আমি আল্লাহ তাবারক তাআলা তাকে জিন্দা করে দিব, কারণ আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্তাক মুর্দা করতে পারে, আবার আমার আল্লাহ তাবারক তাআলা মুর্দাকে আমার আল্লাহ জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক কি না? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর কদমে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার আল্লাহ পাক আপনারে সালাম দিয়েছে, আর আমার আল্লাহ পাক বলেছে আপনি যদি আপনার বাবার জন্য কান্দেন, আপনি যদি আপনার বাবাকে চান, আমার আল্লাহ পাক আপনার বাবাকে জিন্দা করে দিবে, তবে শর্ত হলো একটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তকরণে, আপনার হৃদয় পকেটে, আপনার হৃদয়ে কোন উম্মতের মহাব্বত, উম্মতের ভালোবাসা, ওই মহাব্বত কমে যাবে, ওই মহাব্বত কমে যাবে, ওই মহাব্বত হ্রাস পাবে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন আপনি কি আপনার বাবা চান, নাকি আপনার গুনাহগার উম্মত আপনি চান? আল্লাহর নবীর দরবারে এই প্রস্তাবনা পুষতে দেরি হয়, আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেন, আল্লাহ, আমার নবীজি চোখের পানিগুলো মুছে ফেলে ডাকতে বলে, জিব্রিল, ও জিব্রিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দাও আমি আমার বাবা ফিরে পেতে চাই না, বাবা চাই না, বাবা চাই না, আমি আমার বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুর উচ্চ মাকাম যেন দান করে, তবে আমার আল্লাহকে বলে দাও আমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ পাক উম্মতের যে ভালোবাসা দান করেছে, উম্মতের যে মহব্বত দান করেছে, আমার আল্লাহ পাক যেন আমার হৃদয় থেকে উম্মতের মহব্বত যেন না কমায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার আমার নবী কেমন নবী? আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, ডাক দি বলে মা চলো এখানে আর দাঁড়ানো যাবে না, এখানে থাকা যাবে না, চলো আমরা আবার মক্কা নগরীর দিকে ফিরে যাই। আল্লাহর নবী উম্মে আয়মানকে সঙ্গে নিয়া আমার নবীর মা হযরত আমেনা সঙ্গী হইয়া নবী আমার চলতে আরম্ভ করলেন মক্কায়। হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত আবওয়া নামক স্থানে আসার পর হযরত আমেনা ডাক দিয়ে বলে উম্মে আয়মান আমি আর হাঁটতে পারছি না, আমার কদম আর সামনে যাচ্ছে না। এরে উম্মে আয়মান তাড়াতাড়ি করে তাবু টানাও। উম্মে আয়মান তাবু টানালেন, হযরত আমেনার শরীরের মধ্যে জ্বর এসে যায়, তিনি শায়িত হয়ে পড়লেন তাবুর ভিতরে। বাইরে আমার মাথার মধ্যে পানির পট্টি দেওয়া হয়, চোখের পানিগুলো আমেনার জ্বর জ্বর করে পড়তেছে। ও মেহমান ডাকতে বলে আপনি কেন কাঁদেন গো আমেনা, কেন আপনি কাঁদেন, বেশি কষ্ট হচ্ছে নাকি? হযরত আমেনা ডাকতে বলে উম্মে আয়মান রে, আরে উম্মে আয়মান আমার মন বলছে আজকের এই রাত আমার জন্য জীবনের শেষ রাত, আমি বুঝি আর কোনোদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোনোদিন কোলে নিতে পারবো না। আমার মন বলছে আমি আর কোনোদিন মক্কা নগরীতে ফিরে যেতে পারবো না। আরে উম্মে আয়মান তোমার কাছে আমি বলে যাই, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকের এই রাত যদি আমার শেষ রাত হয়ে যায়, তাহলে আমি আমার সন্তানকে তোমার হাতে আমি তুলে দিলাম, আমার সন্তানের যত্ন নিও, আমার সন্তানের কষ্ট দিও না, আমার সন্তানের কোনোদিন ব্যথা দিও না। উম্মে আয়মান রে জানো না, জানো না, দুনিয়ার মানুষ এখনো জানে নাই আমার এই সন্তানকে, আমার এই সন্তানের পরিচয় যদি তারা জানতো তাম পৃথিবীর মানুষগুলো আমার সন্তানের কদমে হামাগুড়ি খেত। এরে উম্মে আয়মান তোমাকে বলে যাই, যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে আমার সন্তানের খেদমত কইর, কারণ আমার সন্তান আর কেউ নয়, আমার সন্তান হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। উম্মে আয়মানকে বুঝিয়ে দিলেন আল্লাহর নবীর আম্মা জান ডাক দিয়ে বলো বাবা মুহাম্মদ আয় আমার বুকে আয়। নবীজি মায়ের বুকের মধ্যে মাথা রাখলেন, নবীজি আম্মা জান হুফায় হুফায় কান্দে, নবীজি আমার ডাক দিয়ে বলে মা কেন কাঁদো, কোন দুঃখ তোমার অন্তরে? আমার নবীর মা কোনো কথা বলে না, শুধু চোখের পানিগুলো মোছে। এরই মধ্যে নবীজির মাথা মুবারক মায়ের কোলের উপরে হযরত আমেনার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নবীজির আম্মা জান ইন্তেকাল করলেন। নবী জামার ডাকে মা মা গো কথা বলো না, নবীজির আম্মা জান কোনো কথা বলে না, মা একটা বার চক্ষু খুলো না, নবীজির আম্মা জান চক্ষু খুলে না। উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে উম্মে আয়মান মা কেন কথা বলে না, মা কেন চক্ষু খুলে না? উম্মে আয়মান চোখের পানি ছেড়ে হু হু করে কাঁদলেন আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার গো রহমাতাল লিল আলামিন, আপনার আম্মা জান কোনোদিন আর চক্ষু খুলবে না, কোনোদিন আর আপনারে বাবা বলে ডাকবে না। উম্মে আয়মান কি হলো আমার মায়ের বলো, ইয়া রাসূলুল্লাহ আপনার মা হযরতে আমেনা ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির আম্মা জান ইন্তেকাল করলেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সংবাদ যখন শুনলেন নবী যাবার চিৎকার মেরে মেরে মা মা বলে নবী কান্দতে আরম্ভ করলেন। আমার আল্লাহ তাবারক তাআলার আকার বাতাস আমার বাড়ি হয়ে যায়, আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলি জিবরিল রে তাড়াতাড়ি করে আমার হাবিবের কদমে যা, আমার বন্ধুর কদমে যা, আমার বন্ধু কাঁদলে রে আমি আল্লাহ রব্বুল আলামিন সইতে পারি না। হে জিবরিল আমার বন্ধুর কাছে গিয়ে সালাম দাও আর আমার বন্ধুকে বলো, আল্লাহু আকবার বলো, আমার বন্ধুকে বলো বন্ধু যদি তার বাবাকে ফিরে পেতে চায়, আমি তার মাকে যদি ফিরে পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা হযরত আমেনাকে আমি আল্লাহ জিন্দা করে দিব। আর তবে শর্ত হলো অন্তর থেকে উম্মতের মহাব্বত শুধু কমে যাবে। আমার নবী কি উম্মত চায় নাকি নবী আমার মাকে ফিরে পেতে চায় জানতে চায়। আল্লাহর নবীর দরবারে জিব্রিল আসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনাকে সালাম দিয়ে
দিয়েছে আর আমার আল্লাহ বলেছে আপনি যদি মায়ের জন্য কাঁদেন আমার আল্লাহ মাকে ফিরিয়ে দিবে তবে উম্মতের মহব্বত অন্তর থেকে কমে যাবে ইয়া রাসূলুল্লাহ এখন আপনি বলুন আপনি কি মা চান নাকি আপনি উম্মতের মহব্বত চান কি চান আপনি বলেন আমার নবী সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব হে পরওয়ারদিগার আমি আমার মা ফিরে পেতে চাই না আমি আমার মা ফিরে চাই পিরে পেতে চাই না আমার উম্মত আমার উম্মত ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদতে আরম্ভ করলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবীজি মার চাইলেন না আমার নবী বাবা চাইলেন না আমার নবী সেজদায় পড়ে একবার নয় দুবার নয় বারবার বারবার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দেন কথা বলেন ঠিক কি না যার কারণে আমার নবী রহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসবে তাদের ভালোবাসার মাত্রাটা কেমন হবে ভালোবাসার মাপকাঠিটা কেমন হবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমাদেরকে সেটা হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে শুধু মুখে মুখে নবী ভালোবাসি এই কথা বললে চলবে না ভাইয়ের আমার লেবাস দিয়া নবীর ভালোবাসার বহির প্রকাশের মধ্যে আমার নবীর প্রেম নিহিত নয় আল্লাহর নবী বলে যদি ভালোবাসতে হও যদি তুমি ইমানদার হতে হও যদি তুমি মুমিন হতে হও আল্লাহর নবী ঘোষণা করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যদি তুমি ইমানদার হতে চাও আমি যেমনি ভাবে মায়ের চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসলাম আমি যেমনি ভাবে বাবার চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসলাম আমি যেমনি ভাবে সন্তানের চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসলাম আমি যেমনি ভাবে স্ত্রী পরিবার পরিজনের চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসলাম তাম পৃথিবীর সব মানুষের চাইতে আমি যেমনি ভাবে তোমাদেরকে বেশি ভালোবাসলাম যদি তোমরা ইমানদার হতে হয় আল্লাহু আকবার বলেন